আর এখন আমার আর হ্যান্ডসাম লাগে না কারণ তুমি নিজের যত্ন নাও না, তুমি চুল কাটো না যেটা আমি হেট করি, হ্যাঁ তুমি গোসল করো না প্রতিদিন যেটা আমি হেট করি, তুমি শেভ করো না যেটা আমি হেট করি, তুমি একই কাপড় প্রতিদিন পরো যেটা আমি আরো হেট করি। তুমি যেই ক্যাটাগরিটা বলতেছো ক্যাটাগরিটা আর্মির ক্যাটাগরি, তোমার আর্মি বিয়ে করা উচিত ছিল। তাইলে তাহলে যদি এই ক্যাটাগরি আর্মির হয়ে থাকে তাহলে আর্মির ছেলেরাই সবচেয়ে হ্যান্ডসাম, মানে আর্মির লোকজনই সবচেয়ে বেশি হ্যান্ডসাম। তুমি এই ক্যাটাগরি তুমি বলো যে ক্যাটাগরি, হ্যাঁ এরকম ছোট চুল কাটতে দেখায় এটা আর্মি পুলিশ। হ্যাঁ ছোট কাটতে বলি না, বলছি কাটতে, তোমার চুল হয়ে যায় এরকম পিছন দিক দেয়া, ওই যে বাচ্চাদের চুল যখন, ছেলে বাচ্চাদের চুল যখন বড় হতে থাকে ওইরকম যখন লাগে পিছনে এরকম, তুমি কোন হেয়ার স্টাইল করো, তোমাকে ছোট করতে বলে না, তোমাকে চুল নিয়মিত কাটতে বলা হচ্ছে, চুল ড্রেসিং করতে বলা হয়, ছোট করতে বলা হয়। আর তুমি কি করো, তোমার টাকা সেভ করার জন্য ফেলো রেখে বলো তোমার একবার চাচ্ছে দিতে, ব্যাটার তোমার এই তুমি কিছু করতে পারবে। টাকা সেভের জন্য না, আমার কাছে যন্ত্রণা লাগে আর এই ডিজাইন মূল ব্যাপারটা হচ্ছে তুমি কাকে প্রায়োরিটি দিচ্ছ, তুমি আমাকে প্রায়োরিটি দিচ্ছ কিনা, আমার ভালো লাগা খারাপ লাগা তোমার কাছে ম্যাটার করে কিনা, তোমার কাছে ম্যাটার করে না বিধাই তুমি এগুলা করো। সো এগুলা নিয়ে তর্ক করে কোনো লাভ নাই। মানে চুলের সাথে তোমার প্রায়োরিটি কি, চুল গোসল পরিষ্কার পরিপাটি থাকা, এটা পুরো জিনিসটা এটা অবভিয়াসলি আমার প্রায়োরিটি। আমি তোমার সাথে থাকি, আমরা একই বাসায় থাকি, আমরা সবকিছু শেয়ার করি, তো আমার ভালো লাগে না লাগে তো প্রায়োরিটি থাকবে, তো তুমি আমাকে যেমন প্রায়োরিটি দিবা না আমিও তো তোমাকে প্রায়োরিটি দিব, সিম্পল।